সংবিধান বিগত তিপ্পান্ন বছরের ভিতরে ষোলোবার বা সতেরোবার সংশোধনী আসছে এই যে সংশোধনী আসছে একবার এটা আসতে একবার ওটা আসছে একবার বিসমিল্লার সংযুক্ত করা হচ্ছে একবার বিসমিল্লাকে ই করা হচ্ছে তো বিসমিল্লা দিয়ে শুরু করার পরে তারপরে যায় সেখানে গণতন্ত্র ধর্ম নিরপেক্ষতাবাদ সমাজতন্ত্র এগুলি চলছে তার মানে হলো বিসমিল্লা পড়লাম তারপর মদ খেয়ে নিলাম বর্তমানে যে সংবিধানটা রচিত হয়েছে আমরা এই সংবিধান যে মূলনীতির উপর চলমান রয়েছে এই মূলনীতিটা আমরা পরিবর্তন চাই মন্দিরের উপর যখন আক্রমণ করার একটা অবস্থান কিছু তৈরি হয়েছিল কিছু মানুষের মধ্যে কিছু দুষ্কৃতিকারী তো সমাজে আছে ঠিক সেই সময় কিন্তু মাদ্রাসার ছাত্ররাই তাদের নিরাপত্তা দেওয়ার জন্য মন্দিরের সামনে যে পাহারা দিয়েছে তো ইসলাম কখনোই মানুষ মানে অমুসলিমদেরকে আক্রমণ করা বা তাদের উপরে অত্যাচার করা কখনোই সমর্থন করে না তর বদন খালি মলিন হলে আমি ভাস একজন মায়ের অপমান দেখে একজন মায়ের কষ্ট দেখে একজন সন্তান সে কিন্তু সবসময় চেষ্টা করে মায়ের কষ্ট দূর করার জন্য সে যখন নয়ন জলে ভাষার কথা বলে এই কথাটা নিঃসন্দেহে একজন একজন সন্তান হিসেবে তার জন্য মর্যাদার বিষয় না এই গানের কথাগুলোও ইসলামী আকিদা ইসলামী চেতনার সাথে মিল খায় না মূল কথা যেটা আমরা বলতে চেয়েছিলাম যে ইসলামী হোক এদেশের সংবিধানের মূলনীতি বাংলাদেশের যে জাতীয় সঙ্গীত বর্তমানে যেটা গাওয়া হয়ে থাকে এই জাতীয় সঙ্গীত উনিশশো সালে প্রথম গ্রহণ করা হয় কিন্তু এটা রচনাকাল ছিল অনেক আগে গণতন্ত্রের কখনোই আমরা জনগণ প্রতিনিধিত্বশীল শাসন ব্যবস্থা মনে করি না বরং ইসলামী জনগণের প্রতিনিধিত্বশীল শাসন ব্যবস্থা উপহার দিতে পারে সুরার মাধ্যম দিয়ে একাত্তর সালে যে সংবিধান রচনা করা হয়েছিল ডক্টর কামালের মাধ্যম দিয়ে সেই সংবিধানের মূল নীতি নির্ধারণ করা হয়েছিল চারটা বিষয় জাতীয়তাবাদ গণতন্ত্র সমাজতন্ত্র এবং ধর্ম নিরপেক্ষতাবাদ যে চারটি নীতি বাংলাদেশের মানুষের চেতনার সাথে না সাংঘর্ষিক ছিল যে বর্তমান সংবিধান যে নীতির উপর প্রতিষ্ঠিত এটা সম্পূর্ণ আমাদের জনচেতনার বিপরীত নতুন করে বর্তমান প্রেক্ষাপটের আলোকে নতুন করে সঙ্গীত রচনা করা যেতে পারে তবে অবশ্যই আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে এই সঙ্গীতে যেন কোনো অবস্থাতে মিউজিক না থাকে আত্তাহারি টিভি অহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম দর্শক মণ্ডলী গত 5 আগস্ট ছাত্র জনতার গণভুত্থানে এক নতুন বাংলাদেশের সূচনা হয় এবং এই সময় এসে প্রশ্ন উঠছে সংবিধান নিয়ে যদিও এই সংবিধান নিয়ে প্রশ্ন বহু আগে থেকেই নতুন করে এটা নিয়ে আলোচনা হচ্ছে অনেকেই বলছেন এই সংবিধান বাদ দিয়ে আবার নতুন করে সংবিধান লেখা হোক কেউ কেউ বলছেন এই সংবিধান কিছু কিছু ধারা পরিবর্তন করে এটাকে বহাল রাখা হোক সে সঙ্গে প্রশ্ন উঠছে জাতীয় সঙ্গীত নিয়ে এবং বলা হচ্ছে এই সঙ্গীতকে পরিবর্তন করা প্রয়োজন আরও বলা হচ্ছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা অন্তর্ভুক্তিমূলক সমাজ ব্যবস্থা এ সংক্রান্ত আরও অনেক কিছু এ সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আমাদের আজকের সময়ের সংলাপ আপনাদের সঙ্গে আছি আমি আবু রাইহান আমাদের সঙ্গে আজকের অতিথি হিসেবে আছেন হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের সম্মানিত চেয়ারম্যান ডক্টর আহমদ আবদুল্লাহ সাকিব সালাম আলাইকুম রহমতুল্লাহ আমাদের সঙ্গে আরও আছেন বিশিষ্ট আলেম দিন এবং পিস বাংলার সম্মানিত আলোচক শেখ আমানুল্লাহ বিন ইসমাইল আল মাদানী আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আলাইকুম আসসালাম রহমতুল্লাহ বরাকাতহ প্রিয় দর্শক আমরা আমাদের আজকের অতিথি সহ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখবেন এবং অন্যকে দেখার জন্য অধিক হারে শেয়ার করবেন সে সঙ্গে যদি আপনার সংবিধান নিয়ে কোনো প্রশ্ন থাকে এবং সংবিধান নতুন সংবিধান তৈরি করা প্রয়োজন নাকি ওই ধারাগুলো পরিবর্তন করে দিয়ে আবার সংস্কার প্রয়োজন আপনি কোনটি চান সে সঙ্গে আপনি কি চান যে বাংলাদেশের জাতীয় সংগীত পরিবর্তন হোক কি না এ সংক্রান্ত যদি আপনার কোনো মতামত কিংবা কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই সেটি কমেন্টে জানাবেন যেন এই বিষয়ে অন্যরাও প্রশ্ন করতে পারে এবং জানতে পারে সেজন্য অধিকারে শেয়ার করবেন সে সঙ্গে জানাবেন কে কোন স্থান থেকে দেখছেন চলুন আমরা শুরু করি আমাদের আজকের সময়ের সংলাপের এই পর্বটি হ্যাঁ আমরা প্রথম প্রশ্নটি রাখতে চাইব আমাদের ডক্টর আহমদ হচ্ছে যে বাংলাদেশে নতুন করে সংবিধান লেখার কথা উঠছে এই প্রশ্নটি উঠছে কেন এর কারণগুলো আপনি কি মনে করছেন জানাচ্ছি আর তার আজকে যে প্রসঙ্গ নিয়ে আলোচনা এসেছে সংবিধান সংস্কার এবং সেই সাথে জাতীয় সঙ্গীত এবং সেই সাথে একটা যে অংশীদারিত্বমূলক সমাজ গঠনের একটা প্রস্তাবনা চলছে বা একটা বন্দোবস্ত করার আয়োজন চলছে সেই প্রেক্ষাপটে আজকে আমরা এই সংলাপে উপস্থিত হয়েছি প্রথম যে প্রশ্নটি আমাকে করা হয়েছে যে সংবিধান নিয়ে যে আলোচনাটা উঠেছে এটা কেন উঠলে আসলে বাংলাদেশে যে সংবিধান এই সংবিধান নিয়ে আলোচনা অনেক পূর্বে তবে যেহেতু পাঁচই আগস্ট দু ছাত্র জনতার একটি গণ অভ্যুত্থানের মাধ্যম দিয়ে একটা নতুন বাংলাদেশে অভ্যুদয় হয়েছে এবং মানুষের মধ্যে ফ্রিডম অফ এক্সপ্রেশন ফ্রিডম অফ স্পিচ অর্থাৎ কথা বলার স্বাধীনতা বা নিজেকে প্রকাশ করার স্বাধীনতা এই এই যে বিষয়গুলো এখন অনেকটা আগের তুলনায় সহজ হয়ে গেছে এই কারণে মানুষ এখন বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছেন এবং সংস্কারের জন্য দাবি তুলছে তো সংবিধান নিয়ে যে আলোচনা আমাদের বহু পূর্ব থেকে ছিল যে বাংলাদেশের সংবিধান যে নীতির উপর ভিত্তিশীল সেই নীতিগুলো আসলে বাংলাদেশের জনমানুষের প্রতিনিধিত্ব করে কিনা বাংলাদেশের জন্মটা কোথা থেকে হয়েছিল এবং বাংলাদেশের মানুষ তাদের কোন পরিচয়ে পরিচিত হবে এটা যদি আমরা জানতাম বা এটা নিয়ে যদি আমরা আমাদের আলোচনাগুলো যদি প্রাসঙ্গিক থাকতো তাহলে নিঃসন্দেহে আমরা বুঝতে পারতাম যে আমাদের যে বর্তমান সংবিধান যে নীতির উপর প্রতিষ্ঠিত এটা সম্পূর্ণ আমাদের জনচেতনার বিপরীত বিপরীত কারণ বাংলাদেশ একাত্তর সালে মূলত জন্ম নেয়নি বাংলাদেশের জন্ম আরও আগে উনিশশো সালে মূলত নতুন পাকিস্তান হয়েছিল অর্থাৎ পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান মিলে যে পাকিস্তানের জন্ম হয়েছিল এটা মূলত ইসলামী চেতনার উপরে মুসলমানদের জাতীয়তাবাদের ভিত্তিতে মুসলমানদের জন্য একটা নির্দিষ্ট মানে ভূখণ্ড প্রয়োজন সেই দাবি থেকেই কিন্তু বাংলাদেশের জন্ম নাহলে বাংলাদেশ কিন্তু পশ্চিম বাংলার সাথে যুক্ত ছিল একই বাংলা হিসাবে যুক্ত ছিল এখানে আলাদা করার প্রয়োজনটা হয়েছিল একটাই কারণ যে এখানে মুসলমানরা আলাদাভাবে বসবাস করবে সেই মূল্যীতির উপরে সেই আত্মপরিচয়ের উপর নির্ভর করেই আটচল্লিশ সালে বাংলাদেশ ভারত থেকে বিচ্ছিন্ন হয়েছিল কিন্তু দেখা গেল উনিশশো সালে যখন বাংলাদেশ পাকিস্তান পূর্ব পশ্চিম পাকিস্তানের জুলুমের বিরুদ্ধে যেমনভাবে আজকে পাঁচই আগস্টে একটা জুলুমের বিরুদ্ধে জনগণের একটা অভ্যুত্থান হয়েছিল ঠিক ওই রকমই একটা অভ্যুত্থান ছিল উনিশশো একাত্তর সালে তো সেই ক্ষেত্রে নিঃসন্দেহে আমরা জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলাম সেই জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করার কারণে যেটা পরবর্তীতে হলো যে জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করে একটা রাষ্ট্র আমরা পেলাম কিন্তু এই রাষ্ট্রের মূলনীতিগুলা অর্থাৎ যেই আদর্শের উপরে এই রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল সেটাকে কেন আমরা ভুলে যাব কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে যেহেতু আমাদের পার্শ্ববর্তী দেশ তারা এই যুদ্ধের পিছনে বা এই অভ্যুত্থানের ক্ষেত্রে তারা সহযোগিতা করেছিল তারা মনে করেছিল তাদের এখন আধিপত্য এই বাংলাদেশের উপর বিস্তার করা যাবে এবং সেই কারণেই নতুন বাংলাদেশে তারা নিজেদের আধিপত্য বিস্তারে যে একটা নীল নকশা ছিল তার মধ্যে প্রথমেই তারা যেটা বাস্তবায়ন করেছিল সেটা হচ্ছে সংবিধান সংবিধান সংবিধানকে তাদের মতো করে করে রচনা রচনা নেওয়া এবং তারা এমন দায়িত্ব এমন ব্যক্তিদেরকে দিল যারা অ্যাকচুয়ালি এই স্বাধীনতা আন্দোলনের সাথে ওইভাবে যুক্ত ছিলেন না যেমন বর্তমানেও কিন্তু এই কথাগুলো অনেকগুলো আসছে যা আমি সে প্রসঙ্গে পরে আসছি আমি যেটা বলতে চাচ্ছি যে যে একাত্তর সালে যে সংবিধান রচনা করা হয়েছিল ডক্টর কামালের মাধ্যম দিয়ে সেই সংবিধানের মূল নীতি নির্ধারণ করা হয়েছিল চারটা বিষয়ে জাতীয়তাবাদ গণতন্ত্র সমাজতন্ত্র এবং ধর্ম নিরপেক্ষতাবাদ এই মূল মূল চারটি নীতি নিয়ে আসা হয়েছিল চারটি মূল নীতি যে চারটি মূলনীতি বাংলাদেশের মানুষের চেতনার সাথে মানে মিলছিল না মিলে না সাংঘর্ষিক ছিল এবং মূল কথা হচ্ছে আমরা যে ইসলামের পরিচয় নিয়ে যে আমরা বাংলাদেশ পেয়েছি সেই ইসলামের কোনো খোঁজ ছিল না সেখানে সেখানে একটা সাধার সাধারণ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র অর্থাৎ অমুসলিম রাষ্ট্ররা যেভাবে নিজেদের সংবিধান প্রণয়ন করে ঠিক একইভাবে প্রণয়ন করা হলো তার মানে আমাদের আত্মপরিচয়ের সেই গুরুত্বটা সম্পূর্ণভাবে উপেক্ষিত হলো একাত্তর সালের সংবিধানে তো তারপর থেকে কিন্তু এই বিষয়ে যথেষ্ট আলোচনা সমালোচনা চলে আসছে বিগত তিপ্পান্ন বছর ধরে আমরা এ বিষয় নিয়ে বারবার আলোচনা করেছি এবং যারা এই ধরনের সংবিধান রচনা করেছেন তারাও কিন্তু একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন যে না এটা আসলে ইসলামের সাথে সাংঘর্ষিক না অনেক কথা বলার চেষ্টা করেছেন তবে আমরা যেটা বলতে চাইব যে একাত্তর সালে সেই সংবিধান নিঃসন্দেহে বাংলাদেশের জনমানুষের চেতনার প্রতিফলন ঘটায় না ঘটায় এবং সেই কারণেই কিন্তু আজকে যেহেতু নতুন বাংলাদেশ গঠনের যে প্রস্তাবনা আসছে যে বন্দোবস্ত তৈরি হচ্ছে সেই বন্দোবস্ত করার শুরুতেই সংবিধানটাকে নতুন করে সংস্কার করা অথবা নতুন করে রচনা করার প্রসঙ্গটা চলে আসছে এবং এই প্রসঙ্গটা খুবই বাস্তবসম্মত এবং এটা আসাটাই উচিত আচ্ছা তার মানে আমরা বুঝতে পারলাম তার কথা থেকে যে শুরু থেকেই ইসলামের ভিত্তিতে যে রাষ্ট্র রাষ্ট্র হলো পরবর্তী সময়ে যে ইসলামের কথাগুলো সেখানে থাকবে বা ইসলাম যেই যে চলতে বলে সেটা থাকবে সেগুলো এই সংবিধানে আমরা পাচ্ছি না বা আমরা পেলাম না বরং ইসলামের বিপরীত আচ্ছা বরং ইসলামের সাতে সাংঘর্ষিক এমন কিছু বিষয়ের ভিতরে ঢোকায় দেওয়া হলো আচ্ছা যদি এই বিষয়ে কিছু বলতেন যে ইসলামের সঙ্গে সাংঘর্ষিক এরকম কত ধারা কিংবা এরকম কত বিষয় যেগুলো ইসলাম সাপোর্ট করে না যদি এগুলো কিছু বলতেন প্রথমে ধন্যবাদ জানাসি আത്താহারি টিভিকে এই সময়ে এটি গুরুত্বপূর্ণ আলোচনা এই সময় জাতির জন্য এটা খুবই প্রয়োজন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক তাহারিক টিভির খেদমতকে কবুল করুন তো এই ক্ষেত্রে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো এই যে ডক্টর আহমদ আবদুল্লা সাকিব হাফেজ আহল্লাহ তিনি যেটা বললেন যে চারটা বিষয় সেখানে সংযুক্তি করা হলো সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষতাবাদ গণতন্ত্র জাতীয়তাবাদ এটা তো কোনোটাই ইসলামের সাথে যায় না ইসলামের সাথে কোনোটাই জানে সবগুলি ইসলামের সাথে সাংঘর্ষিক সমাজতন্ত্রের কথাই বলেন যদিও তার ব্যাখ্যা বিভিন্নভাবে অনেকেই দিচ্ছেন কেউ এটাকে সাম্যবাদ বলে বিবেচনা করার চেষ্টা করছেন কিন্তু আসলে তো তা নয় তাদের সমাজতন্ত্রের মূল থিমটাই হলো আল্লাহকে অস্বীকার করা রুল বাই এটার লস অফ আয়রন দেয়ার ইজ নো গড এই থিমের উপরেই সমাজতন্ত্র গণতন্ত্র যেটা বলা হচ্ছে গণতন্ত্রের মধ্যে তো অনেক ধরনের সমস্যা তার মধ্যে একটা আছে যেমন গণতন্ত্রের সবচেয়ে শুভঙ্করে যেটা ফাঁকি সেটা হলো এই যে মেজরিটি মাস বিগ্রান্টেড যদিও বলা হয় কিন্তু মেজরিটি সেখানে পায় না কেন পায় না এটা সুন্দর করে বুঝালে বলতে বুঝতে পারবেন ধরেন যে একটা ভোটকেন্দ্রে এক হাজার ভোট আছে আর সেখানে প্রার্থী হলো দশজন তো দশজন প্রার্থীকে যদি এক হাজার ভোট ভোগ ভাগ করে দেওয়া যায় প্রত্যেকে একশো করে পায় তো এবার যে একশো এক পাবে সে মেজোরিটি মাস বিগ্রান্টেড সে গ্রান্ট হয়ে গেল কিন্তু বাকি যে আটশো নিরানব্বই ভোট যে তার বিপক্ষে থাকলো তারা কাউন্ট হল না বরঞ্চ অধিকাংশ লোকই তার বিপক্ষে থেকে গেল এটা গণতন্ত্রের সবচেয়ে শুভঙ্করের গেলচে তারপরে যেটা আছে সেটা তো ডক্টর আল্লাহ ইকবাল বলেছেন জমহুরিয়াতে তার যে হুকুমত হয় ইনসান কো সমার কিয়া যাতে তোলা নেই কিয়া যাতে আকল আকলকা এই মানুষকে মাথা গণনা করা হয় কিন্তু মানুষের ব্রেন কে ওজন করা হয় না এটা একটা প্রবলেম তারপর আসছে এই ধর্মনিরপেক্ষতাবাদ ধর্ম নিরপেক্ষতাবাদ বলে যেটা বলা হচ্ছে আসলে তো ধর্ম নিরপেক্ষ বলে কোনো কিছু নাই নিরপেক্ষ মানুষ থাকে না কোনো মানুষ নিরপেক্ষ নয় আপনি খেলা দেখতে গেছেন সেখানেও যায় দেখবেন যে কেউ এই খেলোয়াড়ের পক্ষে কেউ খেলোয়াড়ের পক্ষে নিরপেক্ষ থাকতে থাকতে একসময় এক পক্ষে চলে যায় সে তো নিরপেক্ষতা আসলে কেউ নেই যারা সনাতন ধর্মের লোক তারা মারা যাচ্ছে তাদের ধর্ম অনুযায়ী তাদেরকে সৎকার করা হচ্ছে যারা ইসলাম ধর্মের লোক মারা যাচ্ছে তাদের ধর্ম অনুযায়ী তাকে দাফন করা হচ্ছে সে যতই ধর্ম নিরপেক্ষতা দাবি করুক না কেন তার বিভিন্ন আচার অনুষ্ঠানে বিবাহ বিবাহসাদী ইত্যাদি সবগুলি তো তাদের ধর্ম অনুযায়ী চলছে তো নিরপেক্ষ তো কোনো সময় থাকে না সে সে কোনো একটা ধর্মের পক্ষে অবশ্যই আছে যদি ধর্ম না মানে কিন্তু তারপরে মরার পরে তাকে যে যেই ধর্মে জন্মগ্রহণ করছে সেই ধর্ম অনুপাতে তাকে সেই বিদায়টা দেওয়া হয় করা হয় তো এইভাবে জাতীয়তাবাদ জাতীয়তাবাদ তো ইসলামের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক তো জাতীয়তাবাদ গণতন্ত্র সমাজতন্ত্র তো এগুলি যেহেতু ইসলামের সঙ্গে সাংঘর্ষিক মূলত ইসলামটাই এমন একটি কমপ্লিট কোড অফ লাইফ যেটাতে এই যেই সুযোগ সুবিধাগুলি তারা বলছে তার চেয়ে বেশি সুযোগ সুবিধা সেখানে দেওয়া আছে এবং সেখানে প্রত্যেকটা নাগরিকের অধিকারের কথাও কিন্তু বলা হয় নাগরিকের অধিকারের কথা বলা আছে ইসলাম আমাদেরকে শিখিয়েছে মুসলিম জাহানের খলিফা মরিবুল খাতা আবরাদি আল্লাহ তালু তার ভৃত্যকে উঠে চড়িয়ে দিয়ে নিজে টেনে নিয়ে যাচ্ছেন তো এর চেয়ে আর আর সাম্যতা এর সে সমতা এর চেয়ে অধিকার প্রতিষ্ঠা আর কে করেছে কখন করেছে তো কাজেই আমাদের দাবি আমরা যদি ইসলামকেই এখানে প্রাধান্য দেই কারণ এখানে সংখ্যা গরিষ্ঠ মুসলিম জনগোষ্ঠী আর যেটা ডক্টর বলেছেন যে এই এই দেশটা স্বাধীন হয়েছে শুধু ইসলামের ভিত্তিতে ইসলামের ভিত্তিতে আজকে যদি এই পার্শ্ববর্তী রাষ্ট্রের সাথে আমরা বিলীন হয়ে যেতাম তো আজকে যারা নেতৃত্ব দিচ্ছে তারা তো এই নেতৃত্বের আসনে আসতে পারতো না তাদের আসার কোনো সুযোগই ছিল না কাজে সেই ক্ষেত্রে আমাদের দাবি যে সংবিধান এই বিগত তিপ্পান্ন বছরের ভিতরে ষোলোবার বা সতেরোবার সংশোধনী আসছে এই যে সংশোধনী আসছে একবার এটা আসছে একবার ওটা আসছে একবার বিষমিল্লার সংযুক্ত করা হচ্ছে একবার বিসমিল্লাকে এই করা হচ্ছে তো বিষমিল্লা দিয়ে শুরু করার পরে তারপরে যায় সেখানে গণতন্ত্র ধর্ম নিরপেক্ষতাবাদ সমাজতন্ত্র এগুলি চলছে তো তার মানে হলো বিসমিল্লা পড়লাম তারপর মদ খেয়ে নিলাম আমি তো তো লাভ হলো না তো কিছু তো কাজে বিষমিল্লার মর্যাদা তো থাকলো না সে জায়গায় সেই জন্য আমাদের যেটা প্রস্তাব বা দাবি সেটা হলো এই যে এই ইয়েকে আপনার সংবিধানকে সুন্দরভাবে ঢেলে সাজানো উচিত এবার পুরোটা বাতিল করে দিয়ে আবার নতুন করে করাটা একটা সমাজটাপ ওই জন্য এটাকে যদি সংস্কার করা যায় সংস্কারটা কিসের ভিত্তিতে হবে ইসলামের ভিত্তিতে হবে সংখ্যা গরিষ্ঠ মুসলিম এখানে সেই জন্য তাদের ভিত্তিতে হবে এবং অমুসলিম নাগরিকদের অধিকার সেখানে সংরক্ষণ করার জন্য যেসব পয়েন্টগুলি থাকা দরকার সেগুলি সেখানে সংযুক্ত করতে হবে তাতে আশা করা যায় আমরা একটা ভালো এবং সুন্দর গ্রহণযোগ্যতা পাবো জি ধন্যবাদ হ্যাঁ প্রিয় দর্শক আমরা দেখলাম যে আমাদের সম্মানিত শেখ তিনি সংবিধানের যে মূলনীতিগুলো আছে তিনি তার প্রত্যেকটি একদম ভালোভাবে ব্যাখ্যা করলেন এবং আশা করি আমরা সেটা বুঝতে পেরেছি এরকমভাবে যদি একটা দেশ চলে এবং মুসলিম দেশ চলে তাহলে অবশ্যই সেটা তাদের আকিদা আমল এ সমস্ত কিছুর পরিপন্থী হয় এত কিছুকে মানে বুকের মধ্যে ধারণ করার পর ইসলামকে মেনে এই রকম সংবিধানের উপরে থাকাটা আসলেই কষ্টকর আপনি কী চান আপনি কি চান যে এগুলি পরিবর্তন হোক যদি চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন এবং জানাবেন আপনার মতামতটি আমরা পরবর্তী প্রশ্নে করতে যাচ্ছি এরকমভাবে যে বর্তমান যেই সংবিধানটি আছে এই সংবিধানে তো প্রত্যেকটি মানুষের অধিকারের কথা বলা আছে মানুষের খাদ্য বস্ত্র মানে মৌলিক অধিকারগুলো আছে এর পাশাপাশি সংখ্যাগরিষ্ঠ কিংবা আরও অনেকের অধিকারের কথা বলা হয়েছে আসলেই এই সংবিধানটা প্রত্যেক নাগরিকের অধিকার রক্ষা করতে পারছে কিনা বা সবার প্রতিনিধিত্ব করছে কি না সে বিষয়ে আমাদের অলরেডি আলোচনা কিছুটা হয়েছে তারপর আমি আরেকটু সংযুক্ত করতে চাচ্ছি এটাই যে বর্তমানে যে সংবিধানটা রচিত হয়েছে আমরা এই সংবিধান যে মূলনীতির উপর চলমান রয়েছে এই মূলনীতিটা আমরা পরিবর্তন চাই ভিতরে যে অধিকারের কথা বলেছে নাগরিক অধিকারের কথা এগুলো তো আমাদের কোনো দ্বিমত নেই এবং ইসলামের সাথে এর কোনো দ্বিমত নেই আমাদের মূল প্রশ্ন হচ্ছে সেটাই যে ইসলামের সাথে যে বিষয়গুলো সাংঘর্ষিক সেইগুলোকে পরিবর্তন করা হোক বিশেষ করে রাষ্ট্রের পরিচালনার যে মূল নীতিগুলো নির্ধারণ করা হয়েছে এই মূল নীতিগুলো পরিবর্তন করা হোক এবং সেখানে ইসলামকে নিয়ে আসা হোক কারণ ইসলামের জন্যই এদের স্বাধীন হয়েছে ইসলামের জন্যই আমরা বাংলাদেশ নামে নামক এই দেশটি পেয়েছি সুতরাং আমরা যেন আমাদের ইতিহাসটা ভুলে না যাই আমাদের জন্মের ইতিহাস যদি আমরা ভুলে যাই নিঃসন্দেহে এটা এর চেয়ে বড়ো অপরাধ আর হতে পারে না এবং আমাদের স্বাধীনতার ইতিহাস একাত্তর সালে উপর নির্ভরশীল না আমাদের স্বাধীনতার ইতিহাস উনিশশো সাল থেকে চলমান আমরা আটচল্লিশকে ভুলে গিয়েছি একাত্তরটাকে আমরা সবসময় হাইলাইট করছি কিন্তু আটচল্লিশ সালটাকে আমরা ভুলে যাচ্ছি তো আমাদেরকে অবশ্যই আমাদের ইতিহাস আটচল্লিশ সাল পর্যন্ত টেনে নিয়ে যেতে হবে এবং একাত্তরই আমাদের স্বাধীনতার আলোচনা শেষ না পরবর্তীতে আরও অনেক ধরনের অভ্যুত্থান হয়েছে বিশেষ করে গত পাঁচই আগস্ট যে গণ অভ্যুত্থানের মাধ্যম দিয়ে জুলুমের বিরুদ্ধে এদেশের মানুষ যে তাদের অবস্থান ঘোষণা করেছে এখন সময় এসেছে আমাদের আত্মপরিচয় অনুসন্ধানের এবং সেই সাথে সংবিধান যদি সংশোধন করতে হয় সেই সংশোধনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এই রাষ্ট্রের মূল নীতিটা পরিবর্তন করা সেখানে অবশ্যই ইসলামকে নিয়ে আসতে হবে এবং আমাদের শেখ যেটা বলেছেন যে ওখানে যে চারটি মূল্যতির কথা ওখানে বলা হয়েছে চারটি মূল্যির সবগুলো ইসলাম দ্বারাই প্রতিপালন করা সম্ভব যদি ওটার ভালো দিকগুলো আমরা চিন্তা করি বা ওনারা যেটা বারবার উল্লেখ করছেন যে আমরা ধর্মনিরপেক্ষতা বাদ বলতে বোঝাচ্ছি প্রত্যেক ধর্মের অধিকার থাকবে সে ধর্মের অধিকার তো ইসলামের মধ্যেই আছে জাতীয়তাবাদের কথা বলা হচ্ছে জাতীয়তাবাদ অ্যাকচুয়ালি ন্যাশনালিজম এটা ইসলাম কখনোই স্বীকার করে না কারণ এবং কোনো একজন বিবেকসম্পন্ন মানুষই এটা স্বীকার করতে পারেন না কারণ একজন মানুষ মানে শুধুমাত্র তার নিজের জাতি পরিচয়ের কারণে সে নিজেকে বড় ঘোষণা করবে ছোট ঘোষণা করবে এর উপরে এটা কোনো মানবিক নিয়মের মধ্যে পড়ে না আমরা এই বিশ্বের মানুষ সবাই সমান সবারই সমান অধিকার আছে পরস্পরের আত্মপরিচয়ের অধিকার প্রত্যেকের আছে অবশ্যই আমরা বাংলাদেশি হিসাবে আমাদের একটা পরিচয় আছে কিন্তু এর অর্থ না এই পরিচয়ের ভিত্তিতে আমাদেরকে মানে আলাদা একটা যাত্রাভিমান গড়ে উঠবে বা অনেক কিছু গড়ে উঠবে এটা এই এই স্বীকৃতি ইসলাম দেয় না সেই সাথে গণতন্ত্রের কথা যেটা বলা হচ্ছে গণতন্ত্র মানে সবার পরামর্শ ভিত্তিক একটা সমাজ পরিচালনা করা কিন্তু গণতন্ত্র যে আসলে জাস্ট নামকো আসতে শব্দটা শুধুমাত্র আমাদেরকে ট্যাবলেটের মতো খাওয়ানো হচ্ছে আমাদের শেখ বলেছেন যে এটা একটা ভিতরে অন্য কিছু হচ্ছে এটা এটা একটা জাস্ট ধোকাতন্ত্র গণতন্ত্রকে আমরা কখনো গণতন্ত্র মনে করি না এটা ধোকাতন্ত্র এবং পরিষ্কার অর্থে ধোকাতন্ত্র যদি স্পেসিফিক ভাবে বলি যে সারা বিশ্বের কোথাও অ্যাকচুয়ালি গণতন্ত্রের বলতে যেটা বোঝানো হয় কোথাও পালিত হয় না সব জায়গাতেই ধোকার মাধ্যম দিয়ে না এক কোথাও না একদল মানুষ যারা পুঁজিপতি মানুষ যারা কায়েমে স্বার্থবাদ স্বার্থবাদকে প্রতিষ্ঠিত করতে চান তাদের কাছেই কিন্তু ক্ষমতা আলটিমেটলি চলে যায় সুতরাং গণতন্ত্রে কখনোই আমরা জনগণের প্রতিনিধিত্বশীল শাসন ব্যবস্থা মনে করি না বরং ইসলামী জনগণের প্রতিনিধিত্বশীল শাসন ব্যবস্থা উপহার দিতে পারে সুরার মাধ্যম দিয়ে ইসলামে বলাই হয়েছে ও আমরুম সুরা বা তোমাদের কার্যক্রমগুলো পরিচালিত হবে পরস্পর আলোচনার মাধ্যম দিয়ে পরামর্শের মাধ্যম দিয়ে ইসলামী বরং এই পরামর্শভিত্তিক সমাজ ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থার কথা বলে গণতন্ত্র মুখে বলে বটে বাস্তবে সম্পূর্ণ সেটা আমরা ধোকাতন্ত্র হিসাবে চিহ্নিত করতে পারি তো সব মিলে আমরা যেটা বলতে চাচ্ছি ইসলামই মানে অন্যান্য যে সমস্ত মানুষের অধিকার দেওয়ার বিষয় যে বিষয়গুলো রয়েছে সেই অধিকার ইসলাম পরিপূর্ণভাবে দেয় হ্যাঁ ইসলাম কোন অধিকারগুলো দেয় না ইসলাম সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিকারী সমাজের মানুষের আকিদা মানহাজকে মানে মানে আঘাতকারী যে বিষয়গুলো সেগুলো কখনো স্বীকৃতি দেয় না একজন মানুষ সে আল্লাহকে অস্বীকার করবে এই স্বীকৃতি ইসলাম দেবে না ইসলামের বিপরীত যে কার্যক্রমগুলো ইসলাম যে বিষয়গুলো নিষেধ করেছে সেগুলো করার অনুমতি ইসলাম দেবে না কেন দেবে না কারণ ওগুলো ক্ষতিকর ওগুলো সমাজের জন্য অকল্যাণকর নাস্তিকতা কখনো এটা বাস্তবসম্মত নয় কারণ আল্লাহ আমি সৃষ্টি করেছেন এই পৃথিবী আপনি আপনার বাবাকে অস্বীকার করার স্বাধীনতা আপনি আপনাকে কেউ দিতে পারে না আপনি বলবেন যে আমি আমার বাবাকে অস্বীকার করার স্বাধীনতা নিয়ে আমি আমি চলতে চাই এই কথা পৃথিবীর কোনো আইন মেনে নেবে না আপনি বলবেন যে না আমি জামা কাপড় ছাড়াই এমনি ঘুরে বেড়াবো আমেরিকাতেও আপনাকে এই অনুমতি দেওয়া হবে না তার মানে মানে আলটিমেট ফ্রিডম অফ এক্সপ্রেশন বা স্পিচ বলে কিছু নেই আপনার প্রত্যেকটা স্বাধীনতার মধ্যেই নিয়ন্ত্রণ আছে স্বাধীনতা কখনো একেবারে অনিয়ন্ত্রিত হয় না অনিয়ন্ত্রিত স্বাধীনতা বলে কিছু নেই পৃথিবীতে কোথাও অনিয়ন্ত্রিত হয়ে স্বাধীনতা চর্চা হয় না স্বাধীনতার একটা লিমিট আছে স্বাধীনতা মানে তো এই নয় যে আমি আমারটা বাস্তবায়ন করতে গিয়ে অন্যটা নষ্ট করব দেখা গেল যে আমি চললাম মেলা আমাকে দেখে আরজন নষ্ট হবে তার তো মানে অন্যরকম চিন্তা ভাবনা আসতে পারে বা আমি একটা অন্যায় করছি তার তো অন্যরকম প্রত্যেক স্বাধীনতার একটা লিমিটেশন আছে এবং এটা সব জায়গায় স্বীকৃত জি সেই ক্ষেত্রে ইসলামেরও স্বাধীনতার একটা লিমিটেশন আছে ইসলাম কখনো কোনো অনৈতিকতা স্বাধীনতা আছে পাগলের ইসলামে কোনো অনৈতিকতার স্বাধীনতা নেই পশু পাখির আনলিমিট স্বাধীনতা থাকতে পারে অথবা পাগল যদি হয় তার আনলিমিট স্বাধীনতা থাকতে পারে জি জি ইসলাম আচ্ছা তাহলে মূল কথা যেটা আমরা বলতে চেয়েছিলাম যে ইসলামই হোক এদেশের সংবিধানের মূলনীতি অসংখ্য ধন্যবাদ আমরা সাইয়ের কাছ শুনছিলাম যে ইসলামের যে বাংলাদেশের যে সংবিধানটা এটা ইসলাম রিলেটেড হোক এবং যেহেতু ইসলামের ভিত্তিতেই এই দেশ গঠিত হয়েছিল অতএব ইসলামটা এখানে থাকুক এবং এটা সবার জন্য উপযোগী একটা সিদ্ধান্ত এক্ষেত্রে প্রশ্ন হচ্ছে এরকমটা যে অনেকে তো এরকমভাবে বলবেন যে আপনার দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম তাই আপনি এটাকে এরকমভাবে করতে চাইলেন তাহলে আপনার দেশে তো হিন্দু আছে বৌদ্ধ আছে খ্রিস্টান আছে তাদের কি হবে এই ক্ষেত্রে ইসলামের বক্তব্যটা কী অন্য ধর্মাবলম্বীদের প্রতি ইসলাম কীরকম আচরণ করে ইসলাম তো একটি একটা উদার ধর্ম সেখানে তো সব ধর্মের তাদের ধর্মীয় বিধিবিধান পালন করার সুযোগ সুবিধা দেওয়া আছে এমনকি কোরআনে আল্লাপাক বলছেন ফালাহাসবু আলিহা তাহম ফাইয়াসুবুল্লাহ আদো আম্বে গায়ম তাদের দেব দেবীকে তোমরা গালি দিও না তারা না বুঝে তোমার আল্লাহকে গালি দিবে তাদের পূজা পার্বণ তারা তাদের আঙ্গিকে তারা করবে তাদের জায়গায় তারা করবে তাদের মন্দিরে তারা পূজা করবে কিন্তু রাষ্ট্রের সাথে তাদের যারা সম্পর্ক থাকবে যে রাষ্ট্রের বিধিবিধান এবং রাষ্ট্রের ট্যাক্স খাজনা যা আছে এগুলি পরিশোধ করবে রাষ্ট্রের প্রতি আনুগত্যশীল থাকবে এবং তাদের পূজা পার্বণ করতে গিয়ে অন্য কোনো মুসলিমের ক্ষতি হোক সেটা তাদের মন্দিরের গেটে তারা হয়তো সরস্বতী দেবী দিয়ে একটা গেট বানালো বানাতে পারে তাদের মন্দিরের গেটে যে ঢুকবে মন্দিরে যে যাবে সেই সরস্বতীর দেবীর নিজ দিয়ে যাবে কিন্তু জনগণের চলাচলের রাস্তার মধ্যে একটা বিশাল গেট বানায় উপরে সরস্বতীর মন্দির দিয়ে দিবে সরস্বতীর মূর্তি দিয়ে দিবে আর ওর নিজ দিয়ে আমি মুসলিম আমি যাব এটা তো আমার অধিকার খর্ব করা হলো দেখা যায় তার অধিকার সংরক্ষিত হবে কিন্তু আমার অধিকার যেন খর্ব না হয় তারা তাদের পূজা পার্বণ করবে সেখানে তো মিউজিক টিউজিক থাকতেও পারে সেটা তাদের ব্যাপার কিন্তু সেই মিউজিক যদি আমাদের আজান একামত জমা জামাতের ক্ষতি হয় তখন তারা আইনের আওতায় আসবে তো কাজে সেই ক্ষেত্রে ইসলাম তাদেরকে প্রত্যেকটা ধর্মের যে স্বাধীনতা দিয়েছে তাদের ধর্মীয় অনুষ্ঠান তারা পালন করবে পাশাপাশি তাদের সামাজিক অনুষ্ঠান আদি আছে বিবাহ রাশিরা এগুলি তো আমরা মুসলিমরা তাদের সাথে পার্টিসিপেট করতে পারবো একজন অসহায় অমুসলিম তাকে কিছু সহযোগিতা করলাম তো দুইটা বিষয় একটা হলো তাদের এবাদতবন্দিগী আর একটা হলো তাদের দনিয়াবি চলাফেরা একজন ক্ষুধার্ত অমুসলিম এমনকি একজন নাস্তিক সে ক্ষুধার্ত তাকে আমি কিছু খাবার সাহায্য দিতে পারি কিন্তু সে নাস্তিক্যবাদ প্রতিষ্ঠা করবে অথবা সে গায়রুল্লার পূজা করবে আমি সেখানে সহযোগিতা করব সাহায্য দিব সেটা তো আমি দিতে পারবো না পার্সোনালভাবে দিতে পারবো না কিন্তু রাষ্ট্রীয় কোষাগার থেকে যারা দায়িত্বশীল থাকবেন যেহেতু এ দেশে তাদের ট্যাক্স দেয় তাদেরও এই জাতীয় অর্থের মধ্যে তাদেরও অংশীদারিত্ব আছে সেই ক্ষেত্রে যেমন মসজিদে যদি রাষ্ট্রের পক্ষ থেকে কিছু বরাদ্দ দেয় তো অনুরূপভাবে তাদের ধর্মীয় উপাসনালয় সেখানে কিছু বরাদ্দ দিতে পারে সেটা রাষ্ট্রীয় কোষাগার থেকে তাদেরকে সহযোগিতা করব কিন্তু পার্সোনালভাবে আমি অ্যাজ এ মুসলিম আমি তার এই পূজার মধ্যে আমি সেখানে অংশ নিতে পারছি না কিন্তু তার পূজার এই স্বাধীনতা যেন খর্ব না হয় সে ব্যাপারে আমি অবশ্যই বদ্ধপরিকর বা ইসলামী রাষ্ট্র বদ্ধপরিকর থাকবে সেই ক্ষেত্রে তো এটা হলো ইসলামের মূলনীতি ইসলাম তো এর অনেক নমুনা নজির দেখানো হয়েছে যে মুসলিম জাহানের খলিফা খলিফ খাত্তাব খাত্তাফরাদি আল্লাহ তাল জামানার সহ অন্যান্য জামানায় যা মুসলিমরা সেখানে বসবাস করছে কোনো সময় তারা তো নির্যাতিত হয়নি কোনো সময় তারা ক্ষতিগ্রস্ত হয়নি এমনকি ইসলামের সৌন্দর্য দেখে তারা ইসলামের প্রতি দীক্ষিত হয়েছে ইসলামের সৌন্দর্য দেখে তারা ইসলামের প্রতি দীক্ষিত হয়েছে তাই আশা করি যে ইসলামের ভিত্তিতে যদি সংবিধান হয় তাহলে কেউ ক্ষতিগ্রস্ত হবে না এর সাথে আমি একটু যুক্ত করতে চাই গত পাঁচই আগস্ট বাংলাদেশের নতুন অভ্যুদয় হওয়ার পরে আমরা লক্ষ্য করেছি যে যখন হিন্দুদের বিভিন্ন বিভিন্ন মন্দিরের উপর যখন আক্রমণ করার একটা অবস্থান কিছু তৈরি হয়েছিল কিছু মানুষের মধ্যে কিছু দুষ্কৃতিকারিত সমাজ আছে ঠিক সেই সময় কিন্তু মাদাসার ছাত্ররাই তাদের নিরাপত্তা দেওয়ার জন্য মন্দিরের সামনে যে পাহারা দিয়েছে তো ইসলাম কখনোই মানুষ মানে অমুসলিমদেরকে আক্রমণ করা বা তাদের উপরে অত্যাচার করাকে কখনোই সমর্থন করে না বরং ইসলামের সুদীর্ঘ ইতিহাসে ধরনের কোনো ঘটনা ঘটেওনি আমরা দেখেছি মোঘল আমলের পাঁচশো বছরে বরং হিন্দুদেরই অধিকার অনেক বেশি ছিল এবং তারা সেখানে কোনো অবস্থাতেই নির্যাতিত হয়েছেন ধর্মীয়ভাবে বা তাদের কোনো মুসলমান আক্রমণ করেছে এরকম কোনো ইতিহাস আমরা পাঁচশো বছরের ইতিহাসে খুঁজে পাই না অথচ অথচ ইন্ডিয়াতে বর্তমানে আটচল্লিশ সালের পর থেকে যখন হিন্দু রাষ্ট্র আলাদা হয়েছে তারপরে কত মসজিদ ভাঙা হয়েছে ইন্ডিয়াতে কত মুসলমান নির্যাতিত হচ্ছে প্রতিদিন হচ্ছে সেখানে কিন্তু এর বিপরীতে বাংলাদেশে আপনি দেখুন না কেন বাংলাদেশে মুসলমান ইসলামের ভিত্তিতে হয়তো পারিবারিক কোন সমস্যার কারণে সামাজিক কোন সমস্যার কারণে বা আপনার সম্পত্তি কেড়ে নেওয়ার কারণে এরকম দুষ্কৃতিকারী কিছু করতে হতে পারে ধর্মীয় কারণে কোনো হিন্দু ব্যক্তির আক্রমণ চালানো হয়েছে বাংলাদেশেও এরকম ইসলামটা মানুষকে কখনোই অন্যের ধর্ম অন্যের ধর্মকে গলা টিপে হত্যা করা বা এরকম কোনো কিছু বলে না ইসলাম উদার ধর্ম এবং ইসলামের সৌন্দর্য ইসলামের এই কার্যকলাপগুলো দেখেই অমুসলিমরা দলে দলে ইসলামে এসেছে এবং এখনো আসবে ইনশাল্লাহ যদি আমরা এই আদর্শকে টিকে রাখতে পারি প্রিয় দর্শক আপনারা দেখছেন সময়ের সংলাপ আজকের প্রতিবাদ্য বিষয় চলছে সংবিধান সঙ্গীত সংবিধান জাতীয় সঙ্গীত এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ এই সংক্রান্ত সমস্যাগুলো আমরা দেখছি এবং আমাদের আলোচনা পর্যালোচনা হচ্ছে আলহামদুলিল্লাহ আপনারা দেখবেন এবং অন্যকে দেখার জন্য অধিকারে শেয়ার করবেন এবং এই সংক্রান্ত আপনার কোনো মতামত থেকে থাকলে অবশ্যই সেটা মন্তব্য অপশানে জানাবেন আমরা পরবর্তী যে বিষয়টা জানতে চাইবো সেটা হচ্ছে যে আমাদের জাতীয় সঙ্গীত নিয়ে এখন প্রশ্ন উঠছে অনেকে বলছেন যে এই জাতীয় সঙ্গীত পরিবর্তন করা প্রয়োজন আবার কেউ বলছেন যে না এটা থাকুক সমস্যা নেই অনেকেই এটাকে রাখা নিয়ে আন্দোলন করছেন এবং অনেকে সভা সেমিনারও এটা করছে দেখা যাচ্ছে এই সম্পর্কে আপনাদের বক্তব্য কি বাংলাদেশের যে জাতীয় সঙ্গীত বর্তমানে যেটা গাওয়া হয়ে থাকে এই জাতীয় সঙ্গীত উনিশশো সালে প্রথম গ্রহণ করা হয় কিন্তু এটা রচনাকাল ছিল অনেক আগে আমরা ইতিহাস থেকে যেটা জানি যে উনিশশো সালে যখন বঙ্গভঙ্গ করা হয় অর্থাৎ ব্রিটিশরা বাংলাদেশকে বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠা করার জন্য তারা দুইটা ভাগ করেছিল পূর্ববঙ্গ এবং পশ্চিমবঙ্গ বর্তমানে যেটা আছে ভাগাভাগি এইভাবে ছিল তো এটা তারা ভাগ করার পরে হিন্দুদের যারা বিশেষ করে জমিদার আছে তাদের জমিদারি অনেকে চলে গেল বা দেখা যাচ্ছে যে পূর্ব বাংলা বিশেষ করে যেহেতু এখানে মুসলমান বেশি ছিল তো তারা যখন আলাদা হয়ে যাচ্ছে তাদের মধ্যে একটা আলাদা ব্যবসা বাণিজ্যের প্রবণতা তৈরি হচ্ছে তাদের শিক্ষা কেন্দ্রগুলো আলাদা আলাদা হয়ে যাচ্ছে এই ক্ষেত্রে তারা আতঙ্কিত হয়ে গেল যে বোধহয় পূর্ব বাংলার মুসলমানরা তারা মানে আরও বেশি শক্তিশালী হয়ে যাবে হিন্দুদের শিক্ষায় দীক্ষায় হ্যাঁ শিক্ষায় দীক্ষায় ব্যবসা বাণিজ্যে তারা অগ্রসর হয়ে যাবে এবং তাদের প্রভাবটা বৃদ্ধি পাবে এই ভয়ে তখন তারা এটা কিন্তু বিরোধিতা করেছিল এমনকি যিনি এই গানের রচয়িতা অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ভাষার একজন খ্যাতনামা একজন সাহিত্যিক তো ইনি ইনিও যেহেতু তার একটা জমিদারি ছিল শিয়ালদহ এলাকাতে তো সেটার কারণেই হোক বা অন্য যে শিলাইদহ এবং যে কারণের কারণেই হোক না কেন রবীন্দ্রনাথ ঠাকুর যদিও তিনি একজন সাহিত্যিক হিসেবে পরিচিত বাংলাদেশে এবং সারা বিশ্বমহলে কিন্তু তিনিও কিন্তু এই সংকীর্ণতা থেকে নিজেকে নিজেকে তিনি রোধ করতে পারেননি ফলে দেখা গেছে যখন বঙ্গভঙ্গ হলো তখন তিনি বাংলাদেশ নিয়ে বা পূর্ব বাংলা নিয়ে তখন একটা গান রচনা করেছিলেন সেই গানটা ছিল পঁচিশ লাইনের সেই গানটি রচিত হওয়ার ছয় বছর পরে উনিশশো সালে বঙ্গভঙ্গ রদ করা হয় ব্রিটিশ মানে তৎকালীন হিন্দুদের চাপে ব্রিটিশ সরকার সেটা বাধ্য হয় তারপরে উনিশশো সালে যখন আবার ভাগ হয়ে গেল বাংলাদেশ তখন তো চূড়ান্তভাবে আবার বঙ্গভঙ্গ হয়ে গেল এখন উনিশশো সালে যখন এই গানটিকে আবার জাতীয় সঙ্গীত হিসাবে নেওয়া হয় এটা শেখ মুজিবেরই মূলত তার আগ্রহ ছিল এই গানটিকে তিনি আলাদাভাবে পছন্দ করতেন এবং মনে করতেন যে এটা পুরো বাংলার মানে ইতিহাস ছিল বা এই এখানকার প্রকৃতিকেই যেন বিবরণ হ্যাঁ দিচ্ছে কিন্তু বাস্তবে এটা রচনাকাল কখন ছিল ইতিহাসটা কি এটা যখন আমরা জানতে পারবো তখন নিঃসন্দেহে এটাকে আমাদের আমাদের গণচেতনার সাথে সামঞ্জস্যশীল কোনো গান হিসাবে বা আমাদের সঙ্গীত হিসাবে বা জাতীয় সঙ্গীত হিসাবে গ্রহণ করার প্রশ্নটা নিঃসন্দেহে প্রশ্ন মানে এখানে নেই হ্যাঁ প্রশ্নটা তখন চলে আসবে এমনিতেই চলে আসবে এটা আমরা কেন নেব সেই কারণে কিন্তু বারবার এই আলোচনায় এসেছে শেখ মুজিবের যখন পতন ঘটলো পঁচাত্তর সালে তারপরে কিন্তু নতুন করে আবার চিন্তা করা হয়েছিল এটা কীভাবে পরিবর্তন করা যায় আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের চল চল নামে একটা গান আছে তারপরে ফরুখ আহমেদের পাঞ্জেরি নামে একটা কবিতা আছে এই দুটো কবিতাকে আবার বাংলাদেশের জাতীয় সঙ্গীত সংগীত করার জন্য চেষ্টা করা হয়েছিল পরে আবার জিয়াউর রহমান যখন আসলেন তিনি একবার চেষ্টা করেছিলেন বারবার কিন্তু এই প্রশ্নটা এসেছে প্রশ্নটা কেন এসেছে গানের যে বিবরণগুলো এগুলো এখানে দুটো সমস্যা আছে একটা হচ্ছে ইতিহাসগত সমস্যা ইতিহাসগত সমস্যা হচ্ছে এটার বঙ্গভঙ্গর কেন্দ্র করে অর্থাৎ বাংলাকে বিভক্ত করা এটাই তিনি চান নাই রবীন্দ্রনাথ ঠাকুর এবং সেই কারণে তিনি গানটা রচনা করেছেন অথচ বাংলাদেশ কিন্তু বিভক্ত হয়েছে ইসলামের ভিত্তিতে সুতরাং বাংলাদেশের জন্য এটা বাংলাদেশের প্রেক্ষাপটে এটা রচিত হয়নি এবং বাংলাদেশের স্বাধীনতার জন্য এটা মোটেও সমর্থক নয় মানে জি রাইট আর দুই নম্বর হচ্ছে এই গানের কিছু কথা আছে বারবার এখানে বাংলাদেশকে সম্বোধন করা হচ্ছে মা বলে এখন একজন মুসলমান তার নিজ দেশ হোক বা যাই হোক না এই মাটিকে তারা পূজা করে তারা পূজা করে একমাত্র আল্লাহকে আমি যখন মাটির কথা বারবার বলছি এটা রূপকর্থেও যদি ধরি তবু বা রূপক অর্থেও যদি মা বলি তবু এই কথাগুলো নিঃসন্দেহে আমাদের জন্য আমাদের আকিদার সাথে আমাদের মানহাজের সাথে এটা সম্পূর্ণ একটা মানে কি বলবো সংঘর্ষশীল এবং সেখানে এমন কিছু কথা বলা হচ্ছে যে কথাগুলো মাতর খালি মলিন হলে আমি একজন মায়ের অপমান দেখে একজন মায়ের কষ্ট দেখে একজন সন্তান সে কিন্তু সবসময় চেষ্টা করে মায়ের কষ্ট দূর করার জন্য সে যখন নয়নজলে ভাষার কথা বলে এই কথাটা নিঃসন্দেহে একজন একজন সন্তান হিসেবে তার জন্য মর্যাদার বিষয় না যাই হোক এই ধরনের অনেকগুলো ব্যাখ্যা দেওয়া যেতে পারে সর্বোপরি এই গানের কথাগুলোও আমাদের ইসলামী আঁকিদা ইসলামী চেতনার সাথে মিল খায় না এই কারণে আমরা মনে করি ইতিহাসগত জায়গা থেকে এবং এই গানের কথাগুলো যে যে দৃষ্টিভঙ্গিতে রচিত হয়েছে এই দৃষ্টিভঙ্গির সাথে একজন মুসলিম হিসাবে এটা আমাদের মেনে নেওয়ার সুযোগ নেই আর এই কারণে বারবার কথাগুলো আসছে আর যেহেতু এখন নতুন বাংলাদেশ অভ্যুদয় হয়েছে সেখানে স্বাভাবিকভাবে প্রশ্নটা আসবে যে জাতীয় সঙ্গীত আমাদের যেটা এখন আছে সেটা বারবার পরিবর্তনের কথা হচ্ছে এখনই সময় পরিবর্তন করার এটা এমন কিছু না যে এটা কোরআন বাহাদিসের মতো যে পরিবর্তন করা যাবে না আমাদের মধ্যে অনেকেই এটা নিয়ে প্রশ্ন তুলছেন যে দিন ধরে এটা গাওয়া হচ্ছে বা অনেক কিছু করা হচ্ছে এক্ষেত্রে তো অনেকে বলছে যে অনেকের আবেগের সঙ্গে এটা আবেগের সাথে মিশে আছে এগুলো আবেগের জিনিসের মেশানোর কোনো বিষয় এটা আমাদের আমাদের ইমানের বিষয় এটা আমাদের চেতনার বিষয় সেজন্য অবশ্যই এই গান পরিবর্তন হওয়াটা জরুরি জি আচ্ছা এই জায়গায় আমি একটা প্রশ্ন করতে যে আমরা যেই বলছি সঙ্গীতের কথা এবং এটাকে আমরা অবান্তর বলছি কিংবা এটা ইসলামের সঙ্গে সাংঘর্ষিক বলছি আসলেই একটা দেশের জাতীয় সঙ্গীত কেমন হওয়া প্রয়োজন কিংবা আসলে এটার প্রয়োজনীয়তা আছে কি না একটা জাতীয় সঙ্গীত এটার অবশ্য প্রয়োজনীয়তা আছে কারণ তাদের ইতিহাস ঐতিহ্য ইমান ও আকিদাকে প্রকাশ করে এ ধরনের একটা জাতীয় সঙ্গীত হতে পারে যেটা তার ও আকিদাকে উদ্বুদ্ধ করবে এবং তার দেশাত্মবোধ জাগ্রত করবে দেশকে ভালোবাসা নিঃসন্দেহে এটা একটা ভালো কাজ মহৎ কাজ বা প্রত্যেকে প্রত্যেক দেশ ভালোবাসা জাতীয়তাবাদ এক জিনিস না হ্যাঁ দেশকে ভালোবাসা যেতেই পারে হ্যাঁ অবশ্যই দেশকে ভালোবাসবে সেই দেশের ভালোবাসামূলক বা দেশের ইতিহাস ঐতিহ্য প্রকাশ করে এমানো আকিদা প্রকাশ করে এই ধরনের কোনো একটা সঙ্গীত সেখানে হতে পারে জাতীয় সঙ্গীতটা তো এ বাদত নয় যে সেটা আমাদের সকালে উঠি করতেই হবে আবার অনেকে প্রস্তাব করতেছেন যে তেলাওয়াত হয় সোরা ফাতেহা পড়া হয় ইত্যাদি ইত্যাদি তো এটা তো এটাও একটা ব্যতিক্রম কথা কারণ সোরা ফাতেহা পড়বে কোরআন তেলাওয়াত করবে তো সেখানে একটা স্কুলে বা একটা প্রতিষ্ঠানে অমুসলিম ছেলেরাও থাকতে পারে তো কাজে সেই ক্ষেত্রে এমন একটা কবিতা হওয়া চাই সেখানে যেটাতে সেরেক বেদাত নাই বা কুফুরি কালাম নাই এবং দেশাত্মবোধ থাকে এর এই জাতীয় কিছু হতে পারে হওয়াটা উচিত কিন্তু কোনোভাবেই রবি ঠাকুরের এটা চলছে না কারো চলছে না এই কারণে এখানে ওদের সনাতনীদের বন্দে মাতার আর এখানে আমাদের মাকে মাটিকে মা বলে ওই একই কথা হয়ে গেল সেরে কি এবং সেরে কি এই এই সঙ্গীত এটা হয় না জি অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আমরা জানলাম যে এই জাতীয় সঙ্গীতের মধ্যেই অনেক অসঙ্গতি লক্ষ্য করা যাচ্ছে আপনি কি চান যে এই সঙ্গীত পরিবর্তন হোক অবশ্যই কমেন্টে জানাবেন শেয়ার করবেন এবং শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন এই সংক্রান্ত আমাদের দেশের জাতীয় সঙ্গীতটা কেমন হওয়া প্রয়োজন এ সম্পর্কে আপনার কোনো মতামত আছে কিনা শেখ যেটা বললেন যে শির বেদাত মুক্ত এবং এদেশের মানুষের ইমান আকিদার সাথে মিল রেখে যদি কোনো সঙ্গীত গাওয়া হয়ে থাকে সেটা মানে সেটা সেটা অনৈতিক হবে না আর কি সেটা গাওয়া যেতে পারে একটা দেশের জন্য জাতীয় সঙ্গীত থাকা বাধ্যতামূলক বিষয়টা এমন না কিন্তু এখন সারা বিশ্বে সমস্ত দেশেই এই ধরনের বিষয় রয়েছে সেক্ষেত্রে নির্ধারণ করা যেতেই পারে তবে সেটা নিঃসন্দেহে আমাদের ইমান আকিদার সাথে মিল রেখে এবং কোনো অবস্থায় যেন তাদের শির বেদাতি কোনো বক্তব্য না থাকে যেমনভাবে বর্তমানে যে জাতীয় সঙ্গীত রয়েছে তাতে বিষয়টা রয়ে গেছে তো এই ক্ষেত্রে হয়তো অনেকে প্রশ্ন করবেন যে কী বলবো আগে যেগুলো চলে আসছে সেগুলো থেকে কিছু নেওয়া যায় কিনা আমরা সে যে আগে যেগুলো চলে আসছে সেগুলো থেকে নিতে হবে এমন না বরং নতুন করে লেখা যেতে পারে নতুন করে বর্তমান প্রেক্ষাপটের আলোকে নতুন করে সঙ্গীত রচনা করা যেতে পারে তবে অবশ্যই আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে এই সঙ্গীতে যেন কোনো অবস্থাতে মিউজিক না থাকে যেটা এখন আমাদেরকে বারবার কিন্তু এই বিষয়গুলো মোকাবেলা করতে হচ্ছে মিউজিক দেওয়া যাবে না এবং সেই সাথে আমাদের ইমান ইমানাকিতার সাথে মিল রেখে সঙ্গীত রচনা করা যেতে পারে হ্যাঁ অসংখ্য ধন্যবাদ আমরা বর্তমান সময়ে আর শব্দ খুব শুনতে পাচ্ছি সেটা হচ্ছে যে অন্তর্ভুক্তিমূলক সমাজ এবং এর সঙ্গে আরও যুক্ত আছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা এই যে অন্তর্ভুক্তিমূলক শব্দটা ব্যবহার করা হচ্ছে এবং এর এ শব্দের মধ্যে আরও বেশি কিছু যুক্ত আছে নাকি এতটুকুই যে সমাজের সবাই এখানে শিক্ষা গ্রহণ করতে পারবে বা সবাইকে নিয়ে সমাজটা হবে কি মনে করছেন ধন্যবাদ ইনক্লুসিভ সোসাইটি এই কথাটা এখন বর্তমানে পাঁচই আগস্টের পরে নতুন করে আবার আলোচিত হচ্ছে যে সবার অংশগ্রহণের ভিত্তিতে একটা সমাজ পরিচালিত হবে বা একটা রাষ্ট্র পরিচালিত হবে অথবা আমাদের শিক্ষা শিক্ষাব্যবস্থা পরিচালিত হবে এই ক্ষেত্রে ইনক্লুসিভ সোসাইটি কথাটা শুনতে খুব ভালো লাগছে মনে হচ্ছে যেন সবাই এখানে অংশগ্রহণ করবে এতে সমস্যাটা কোথায় তো ইনক্লুসিভ শব্দটার মধ্যেই একটা মানে গোপন রহস্য লুকিয়ে রয়েছে এবং সেই সাথে এটা কারা ব্যবহার করছে তাদের ব্যবহারের নিয়তটা কী সেটার দিকে লক্ষ্য আমাদের রাখতে হবে ইনক্লুসিভ সোসাইটি মূলত এটা মুসলিম সমাজে ব্যবহৃত পরিভাষা না এটা পশ্চিমা সোসাইটি থেকে আসছে এবং তারাই শব্দটা বেশি বেশি বলে এখন যারা এই শব্দটা ব্যবহার করে তাদের উদ্দেশ্যটা কি সেটা দেখেই আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা এর সাথে কতটা একমত হব বা দ্বিমত করব। তো ইনক্লুসিভ সোসাইটি বা অন্তর্ভুক্তিমূলক সমাজ ব্যবস্থা বলতে তারা যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে যে একটা সমাজে মুসলমান থাকবে হিন্দু থাকবে খ্রিস্টান থাকবে নাস্তিক থাকবে বা আরও যে সমস্ত এমন কিছু নিয়ম নিয়মকানুন পালন বা কিছু মানুষ যেগুলো আসলে এই সমাজের দৃষ্টিতে পরিপূর্ণভাবে অনৈতিক যেমন এল জিবিটি প্রসঙ্গটা এরাও এই সমাজের মধ্যে অংশ গ্রহণ করবে এখানে কেউ বাদ যাবে না হ্যাঁ কাউকে তারা মানে সে নৈতিক এরকম কোনো প্রশ্ন এখানে থাকবে না সবাই এখানে অংশগ্রহণ এই জিনিসটা এই কথার সাথে আমাদের দ্বিমত আছে আমরা অবশ্যই ইনক্লুসিভ সমাজ বলতে যদি এটা হয় যে অংশীদারিত্বমূলক সমাজ ব্যবস্থা বা রাষ্ট্র ব্যবস্থা অর্থাৎ এখানে রাষ্ট্র পরিচালনার জন্য বিশেষ কোনো দল দেখা হবে না দেখা হবে একজন ব্যক্তির যোগ্যতা মেধা সে রাষ্ট্র পরিচালনা করার জন্য উপযুক্ত কিনা এবং রাষ্ট্র রাষ্ট্রের মূলনীতির সাথে সে একমত কিনা এই বিষয়টা যদি থাকে তাহলে সে অংশগ্রহণ করতে পারবে বা অংশগ্রহণমূলক এই সোসাইটির মধ্যে আরেকটা জিনিস আসছে জাতীয় সরকারের কথা একটা সরকার ব্যবস্থায় শুধু একদল শাসন পরিচালনা করবে বাকি দলরা বিরোধী দল হয়ে থাকবে অথবা নিষ্পেষিত অবস্থায় থাকবে এটা এটা যেন না হয় জাতীয় সরকারের যে ধারণা এখন নিয়ে আসা হচ্ছে এটাও ইনক্লুসিভ সমাজ ব্যবস্থার অংশ হিসাবে দেখানো হচ্ছে তো আমরা এটার সাথে একমত রাজনৈতিকভাবে যদি মনে করা হয় যে না যারা মেধাবী তারাই এখানে অংশগ্রহণ করবে নির্দিষ্ট দলের ভিত্তিতে না কোনো নির্দিষ্ট একটা দল শাসন করবে বাকি দলগুলো বিরোধী দল হিসেবে থেকে যাবে এরকম কোনো সোসাইটি আমরাও চাই না আমরাও চাই জাতীয় সরকার বা জাতীয় অংশগ্রহণ মাধ্যমে সবার অংশগ্রহণের ভিত্তিতে সমাজটা বা রাষ্ট্র পরিচালিত হোক তবে নিঃসন্দেহে এই জায়গায় আমাদের অবশ্যই একটা লিমিটেশন আছে সেই লিমিটেশন জায়গাটা হচ্ছে আমরা কোন অবস্থাতে এখানে এল জিবিটি আন্দোলনকারী অর্থাৎ যারা সমকামিতাকে প্রমোট করতে চায় এরকম নিকৃষ্ট ব্যক্তিদেরকে আমরা এই অংশগ্রহণ সমাজ ব্যবস্থার অংশ মনে করি না আমরা তো ইনক্লুসিভ সোসাইটির লাভের জায়গাটা আমরা বলেছি আমরা বলছি ক্ষতি হচ্ছে এই জায়গাটা আমাদেরকে স্পষ্ট করে দিতে হবে সোসাইটি বলতে আমরা কি বোঝাচ্ছি যদি সবার অংশগ্রহণমূলক জাতীয় জাতীয় সরকার বা নেওয়ার বিষয়গুলো থাকে তাতে কোনো আমাদের সমস্যা নেই সমস্যা জায়গা হচ্ছে কোনো অনৈতিকতাকে যেন এর মাধ্যম দিয়ে বা এই শব্দের মাধ্যম দিয়ে ঢোকানোর কোনো প্রচেষ্টা না থাকে যদি এই অন্তর্ভুক্তিমূলকটা ইয়ে থাকে যে এটা যারা ন্যায়সঙ্গত এবং যারা যোগ্য এবং যারা যারা হকদার সেখানে যাবে এত ঠিক আছে যখন এটা অতিক্রম করে এল বলি কিংবা আরও যেগুলো অনৈতিকতা বলি সেগুলোকে আমাদের ঢোকাবে তখন সেটা আবার আমরা মানছি না বা সেটা সমাজের সমাজের জন্য উপকার বইও আনবে না আচ্ছা এই প্রসঙ্গে স্যারকে একটা প্রশ্ন করতে চাইবো যে যখন এই যে এরকম সমকামিতা কিংবা এই অনৈতিকতা এই সমস্ত যে বিষয়গুলো যখন চলে আসে সমাজের সমাজের মধ্যে তখন অবশ্যই সমাজে বিশৃঙ্খলা হয় যদি এই সম্পর্কে কিছু একটু বলতেন সমাজে বিশৃঙ্খলা তো বিগত দিনেও হয়েছে বিভিন্ন জায়গায় হয়েছে যে সমস্ত দেশে এগুলিকে প্রমোট করছে বা অনুমোদন দিয়েছে সে সমস্ত দেশে বিশৃঙ্খলা হয়েছে এবং মারাত্মক রোগের সৃষ্টি হয়েছে বহু রকমের সমস্যার সৃষ্টি হচ্ছে নেক্সট জেনারেশন এইভাবে আস্তে আস্তে যাদের দেশে এই জিনিসগুলিকে অনুমোদন দেওয়া হয়েছে সেখানে দেখা যাবে একসময় সন্তান লালন পালন করার ক্ষমতা হারিয়ে ফেলবে সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলবে মানব জাতি বিলুপ্ত হয়ে যাবে এক সময় দেখা যাবে নারী জাতি অবহেলিত হবে অনেক সমস্যা হবে রোগ শোক এগুলি তো আসেই সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি হবে হ্যাঁ হ্যাঁ এগুলি তো বিশৃঙ্খলা সৃষ্টি হবে ইসলাম বহির্ভূত নৈতিকতা বহির্ভূত যত কাজ আছে সমস্ত কাজেই সমস্যা আছে এবং সমস্যা মারাত্মক সমস্যা যে সমস্ত কারণে ইসলাম এগুলিকে অনুমোদন করেনি ঠিক আছে একজন মুসলিম হিসাবে মুসলিম রাষ্ট্রের নাগরিক হিসাবে আমরা কোনোভাবে এগুলিকে সমর্থন করতে পারি না অবশ্যই আমাদের এর বিপক্ষে থাকতে হবে তবে প্রত্যেক ধর্মের বর্ণের লোকেরা পার্টিসিপেট করবে সমাজ ব্যবস্থায় রাষ্ট্রীয় ব্যবস্থায় প্রয়োজনে তাদের সহযোগিতা থাকবে তাদের পরামর্শ থাকবে বা তাদের প্রতিনিধি থাকবে সেক্ষেত্রে তো আমাদের কোনো দ্বিমত বা ইসলামেরও কোনো দ্বিমত নেই জাজাকাল্লাহের বরাকাল্লা হাফিক প্রিয় দর্শক আপনারা দেখবেন এবং অন্যকে দেখার জন্য অধিকারে শেয়ার করবেন আর আপনার মন্তব্য থাকলে অবশ্যই সেটা জানাবেন আমরা এবার যে বিষয়টি আলোচনা করতে চাইব সেটা হচ্ছে যে সম্প্রতি তারেক রহমান যে জাতীয় সরকারের প্রস্তাবনা তিনি দিয়েছেন এবং তিনি তার দলের ঊর্ধ্বতন ব্যক্তিদেরকে নিয়ে এই বিষয়ে আলোচনাও করেছেন এই সম্পর্কে আমাদের কী ধারণা আমরা কী মনে করছি ধন্যবাদ এই প্রসঙ্গটা আসলে বাংলাদেশের যে প্রচলিত রাজনীতি রাজনৈতিক দলগুলো আছে তাদের কাছ থেকে আমরা খুব একটা প্রত্যাশা করি নেই যদিও সাধারণ জনগণ কিন্তু এটাই চায় সাধারণ জনগণ এই সরকারি দল বিরোধী দলের মধ্যে এই যে মারামারি হানাহানি বিগত ত্রিপন্ন বছর ধরে চলে আসছে এখান থেকে আসলে মুক্তি চায় তারা এবং এই মুক্তির একটা প্রক্রিয়া হচ্ছে জাতীয় সরকারের যে কথা আসছে এখন এবং তিনি এটাও বলেছেন যে দুই কক্ষ বিশিষ্ট আইনসভা হবে অর্থাৎ একটা আইনসভা হবে ফেডারেল অ্যাসেম্বলি এবং আরেকটা হবে ন্যাশনাল অ্যাসেম্বলি অর্থাৎ ন্যাশনাল অ্যাসেম্বলিতে কোনো সিদ্ধান্ত নেওয়া হলে সেটা যেন আবার পর্যালোচনার সুযোগ থাকে এখন যেটা হয়েছে মানে জাতীয় সংসদে কোনো যদি আইন পাশ হয় সেটা প্রেসিডেন্টের কোনো ক্ষমতা নেই সেটা রদ যদি ভুল হয় সেটা গ্রহণযোগ্য হয়ে যাচ্ছে কিন্তু এখানে মানে দুইবার দুইবার যাচাই বাছাইয়ের সুযোগ থাকছে যে ন্যাশনাল কাউন্সিল অর্থাৎ জাতীয় সংসদে যদি কোনো আইন পাশ হয় তো সেটাকে পরিবর্তন করা বা সেটাকে সংশোধন করার সুযোগ পর মানে ফেডারেল অ্যাসেম্বলি অর্থাৎ কেন্দ্রীয় সংসদ তাদের অধিকার রয়েছে সেটাকে পরিবর্তন করা অথবা সেটা বাতিল করার তো এই দুই পক্ষ দুইটা কক্ষ যখন থাকবে তখন পারস্পরিক একটা সমঝোতা থাকবে একটা ব্যালেন্স থাকবে এখন যেটা যে অবস্থা হয়েছে ইমব্যালেন্স অবস্থা একটা যে কী বলো শাসন তৈরি হচ্ছে ফ্যাসিবাদ যেটাকে আমরা বারবার বলছি ফ্যাসিবাদ স্বৈরশাসনটি তৈরি হচ্ছে কেন কারণ আমি যা বলবো সেটাই আইন সেটাই সেটা যাচাই বাছাই দ্বিতীয় কোনো সুযোগ থাকছে দ্বি কক্ষ বিশিষ্ট এরকম সিস্টেমটা থাকলে যাতে বাছাই একটা সুযোগ হচ্ছে পর্যালোচনার সুযোগ হচ্ছে ফলে সমাজে স্বৈরতন্ত্র বা এই যে ক্ষমতাতন্ত্র যেটা চালু হয়ে গেছে এখান থেকে হয়তো জনগণ মুক্তি পেতে পারে এই জন্য এই কথাটা আসছে তা আমরা এই বিষয়টাকে সমর্থন করি জাতীয় সরকার ব্যবস্থা যদি চালু হয় উনি এটাও বলেছেন যে জাতীয় সরকার চালু হলে হবে কি এখন বর্তমান যে ব্যবস্থাপনা সেখানে কোনো জ্ঞানীগুণী ব্যক্তির এখানে দায়িত্ব গ্রহণ করার কোনো সুযোগ নেই কারণ কোনো জ্ঞানী ব্যক্তি ধরেন একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক একজন বিশ্ববিদ্যালয় ভিসি তিনি যত বড় জ্ঞানী ব্যক্তি হন না কেন তিনি কখনো মাঠে নেমে ভোট চাওয়ার এই রাজনীতিতে নামবেন না তিনি এটা কোনো আসলে স্বাভাবিক সম্পন্ন মানুষ আত্মমর্যাদা সম্পন্ন মানুষের পক্ষে এটা সম্ভব না আমাকে নেতা বানাও এই এই ধরনের দাবি নিয়ে তিনি মাঠে নামবেন এটা তার জন্য একটা চরম অমর্যাদাকর এর বিপরীতে যখন এইরকম জাতীয় সরকার গঠন হবে একজন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য শুধুমাত্র হয়তোবা একটা গণভোট হতে পারে চারজন বা পাঁচজনের একটা প্যানেল থাকবে এবং সেই প্যানেল থেকে একজনকে জনগণ নির্বাচন করে তাকে হয়তোবা প্রেসিডেন্ট নির্বাচন করল প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরে তিনি তিনি রাষ্ট্রের যোগ্যতা সম্পন্ন যারা ব্যক্তি আছেন তিনি যে দলের হোক না কেন তাদের মধ্যে থেকে পঞ্চাশজন বা একশো জনের একটা অ্যাসেম্বলি করবেন এবং তাদের মাধ্যম দিয়ে তিনি রাষ্ট্র পরিচালনা করবেন এবং যারা জনপ্রতিনিধি হবেন তারা হবেন নির্দিষ্ট একটা যোগ্যতার তাদের একটা ক্রাইটেরিয়া থাকবে সবাই ঢালাওভাবে জনপ্রতিনিধি হবে এমন না তাদের নিঃসন্দেহে কিছু ক্রাইটেরিয়া থাকবে সেই ক্রাইটেরিয়া মেনটেন করেই তারা জাতীয় সংসদে আসবেন এবং এইভাবে আসলে নিঃসন্দেহে এখন যে শাসন ব্যবস্থা চলছে এর চেয়ে হাজারগুণ ভালো শাসন হবে সেটা যেমনভাবে বর্তমানে তত্ত্বাবধায়ক সরকার তো গিয়েছিল বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট চলছে অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারে যারা আছেন তারা কিন্তু কেউ ক্ষমতা চেয়ে নেননি তাদের সবাইকে কিন্তু সিলেকশনের মাধ্যম দিয়ে নিয়ে আসা হয়েছে মনোনয়ন করে নিয়ে আসা হয়েছে এবং তারা কিন্তু রাষ্ট্রের যোগ্য পার্সন তারা কিন্তু দীর্ঘদিন অভিজ্ঞতার মাধ্যম দিয়ে তাদের যে অভিজ্ঞতা কাজে লাগিয়েছেন সেই অভিজ্ঞতার ভিত্তিতেই তাদেরকে কিন্তু আজকে এই এই সরকারে নিয়ে আসা হয়েছে এবং কেউ কিন্তু ক্ষেত্রে দ্বিমত পোষণ করেন না এবং তারা প্রত্যেকে কিন্তু একটা শ্রদ্ধা তাদের উপর রাখছেন তারা কিন্তু কেউ বলছেন না যে এই সরকারকে এখন হটানো দরকার কেউ বলছেন না এটা সাধারণ মানুষের মন্তব্য কিন্তু এটা না কিছু রাজনৈতিক দলের হতে পারে যে তাদের স্বার্থে ক্ষুণ্ণ হচ্ছে কিন্তু সাধারণ মানুষ বিবেকসম্পন্ন মানুষ তারা কিন্তু সবাই কিন্তু এটার পক্ষে এবং তারা চাচ্ছেন যে এদের মাধ্যম দিয়ে বা তারা আশা করছেন এদের মাধ্যম দিয়ে একটা সুন্দর সমাজ বা সুন্দর শাসন ব্যবস্থা সুশাসন ন্যায় বিচার এইগুলো আশা করা যায় প্রতিষ্ঠিত হবে তো এই জাতীয় সরকারের ধারণাটাকে আমরা সমর্থন দিচ্ছি এবং আশা করছি সামনে যে নতুন গভর্নমেন্ট সিস্টেম হবে বা নতুন যে নির্বাচন ব্যবস্থা হবে সেই ব্যবস্থাটা জাতীয় সরকারের এই ধারণার উপর ভিত্তি করেই প্রতিষ্ঠিত হবে সেটা যেই দলই বলুক না কেন বা যার পক্ষ থেকে বক্তব্যটা আসুক না কেন যেহেতু এটা সমাজের শান্তি সুশাসন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য এটা একটা উপযুক্ত সিস্টেম আমরা এটাকে সমর্থনযোগ্য বলে মনে করি হ্যাঁ আমরা ক্ষেত্রে আমরা বলতে পারি যে দেশ তো চলে তিনটা বিভাগ নিয়ে আইন বিভাগ বিচার বিভাগ শাসন বিভাগ শাসন বিভাগে যেমন বিসিএস ক্যাডার লাগে বিচার বিভাগে যেমন বিসিএস ক্যাডার লাগে তো আইন বিভাগেও যদি ওরকম একটা সিস্টেম থাকে ন্যূনতম যোগ্যতা যে জাতীয় এসেম্বলিতে কারা কারা আসতে পারবে রকম যোগ্যতা তাদের লাগবে এই মেধার ভিত্তিতে যখন নির্বাচন করা হবে ডিসিএসপির নির্বাচন করার সময় তো মারামারি কাটাকাটি হানাহানি হয় না তারা তো রাস্তায় গিয়ে মানুষের কাছে ভোটও চায় না তারপরেও তো তারা নির্বাচিত হচ্ছে মেধার ভিত্তিতে যোগ্যতার ভিত্তিতে যখন এটাকে ওইভাবে করা হবে তো অবশ্যই যোগ্য লোক সেখানে পার্টিসিপেট করবে ইনশাআল্লাহ আর এই ভোট চাওয়ার যে রাজনীতি সেটাও বন্ধ হবে মারামারি হানাহানিটাও যথেষ্ট বন্ধ হবে বলে আমরা আশা করি এবং এটা একটা ভালো ধারণা সুধারণা আল্লাপাক এইভাবে যদি আমাদেরকে এবং প্রার্থীবিহীন সেখানে প্রয়োজন নির্বাচন প্রয়োজন হলে হতে পারে সেক্ষেত্রে দেখা যাবে আমরা একটা ভালো সুফল পাবো ইনশাল্লাহ এবং যারা বর্তমান যারা দায়িত্বশীল আছেন বর্তমান সরকারে যারা আছেন তাদের কাছেও আমাদের অনুরোধ যে তারাও যেন এই বিষয়টা একটু বিবেচনায় আনে আর সবচেয়ে বড় আমরা আনন্দ প্রকাশ করছি এবং জাতিকে এরা জানাচ্ছি যে আমাদের বহুদিনের প্রত্যাশা যে দেশে একজন পুরুষ নেতা আমরা চাই তো আমরা একজন পুরুষ নেতা পেয়েছি আলহামদুলিল্লাহ আল্লাপাক তার ভিতরে ত্রুটি বিচ্যুতি কিছু থাকলে সেগুলিকে যেন উপেক্ষা করে বা তিনি নিজেই সংশোধিত হয়ে তিনি যেন আমাদেরকে জাতিকে একটা ভালো কিছু উপহার দিতে পারেন তার জন্য আমরা প্রাণপণ দোয়া করি এবং তার কাছে আমরা অনুরোধ রাখি যে আপনি এ দেশকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য এ দেশের জনগণের চাওয়া পাওয়া বৃহত্তম মুসলিম জনগোষ্ঠীর চাওয়া পাওয়ার দিকে বিবেচনা রেখে আপনি ইসলামাইজড করার জন্য চেষ্টা করবেন আল্লাহ পাক তাকে তৌফিক দান করুন আল্লাহ আমিন খাইবালিক হ্যাঁ অসংখ্য ধন্যবাদ আমরা দীর্ঘক্ষণ কথাবার্তা শুনলাম আলহামদুলিল্লাহ সব কিছুর সমাধানে আমরা আসতে চাই আমরা দেখতে চাই যে আমাদের সরকারের প্রতি কিংবা যারা এখন রাষ্ট্র পরিচালনা করছেন যে উপদেষ্টা মণ্ডলী তাঁদের প্রতি আমাদের অতিথি মহোদয়দের কোনো পরামর্শ কিংবা কোনো কথা আছে কি না আন্তরিক ধন্যবাদ আমরা আসলে আজকে যে আলোচনায় এসেছিলাম সেটি হচ্ছে বাংলাদেশের সংবিধানটা কেমন হবে এবং বাংলাদেশের জাতীয় সঙ্গীত বা অংশগ্রহণমূলক একটা সমাজ ব্যবস্থা প্রসঙ্গে কিছু আলোচনা হয়েছে তো আমরা যে বিষয়টি আমরা স্পষ্ট করতে চাই এবং সেই সাথে বাংলাদেশ সরকারের যারা এখন বর্তমান দায়িত্বশীল রয়েছেন তাদের প্রতি আমাদের যেটা প্রস্তাবনা থাকবে যে আমরা যেন বাংলাদেশের ইতিহাসকে সামনে রেখে আমাদের পরবর্তী গন্তব্য নির্ধারণ করি পরবর্তী আমাদের কর্ম পন্থা বা কর্মসূচি নির্ধারণ করি আমাদের ইতিহাসটা একাত্তর সালে শুরু হয় নাই আমাদের ইতিহাস শুরু হয়েছিল আটচল্লিশ সাল থেকে সেই আটচল্লিশ সালের যেই নীতির ভিত্তিতে যেই চেতনার ভিত্তিতে এই বাংলাদেশ আলাদা একটা ভূখণ্ডে পরিণত হয়েছে সেই চেতনাকে সমন্বিত রাখতে আমাদেরকে অবশ্যই সংবিধান রচনা কিংবা সংশোধন করতে হবে বিশেষ করে সংবিধানের মূলনীতি যে চারটি নির্ধারণ করা হয়েছে এই মূলনীতি এটা মূলত বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্ব করে না বরং একটা নির্দিষ্ট দলের প্রতিনিধিত্ব করত তখন যেটা হয়েছে যে বাংলাদেশ সরকার ব্যবস্থা যখন বাংলাদেশ আওয়ামী লীগ এসেছিলো আওয়ামী লীগের যে মূলনীতিগুলো ছিল সেইগুলোকেই রাষ্ট্রের মূলনীতি হিসেবে চালিয়ে দেওয়া হয়েছিল অথচ কখনোই বাংলাদেশের মানুষ এই সমস্ত ধারণার সাথে পরিচিত না বাংলাদেশের মানুষ ইসলামের জন্যই আত্মপরিচয় লাভ করেছে ইসলামের জন্যই এই ভূখণ্ড লাভ করেছে অতএব বাংলাদেশের সংবিধান ইসলামের ভিত্তিতেই হতে হবে এটাই হচ্ছে আমাদের দাবি দ্বিতীয়ত বাংলাদেশ মানে ইসলামে ইসলামের সাথে সাংঘর্ষিক যে বিষয়গুলো রয়েছে সেগুলোকে ধীরে ধীরে বাতিল করতে হবে যেমন জাতিসংগীতের কথা এসেছে আর অনেক বিষয় তার সামনে আসবে সেই বিষয়গুলো আস্তে আস্তে সব যেন বাতিল করা হয় এটা আমাদের প্রস্তাবনা থাকবে আর সর্বশেষ অংশগ্রহণমূলক যে সমাজ ব্যবস্থার কথা বলা হচ্ছে এর সাথে আমরা একমত তবে অবশ্যই সেটা যেন জাতীয় সরকার পর্যন্ত হয় বা সরকার ব্যবস্থা বা সমাজ ব্যবস্থা যারা পরিচালনা করছে নেতৃত্বে যারা আছেন তাদের ক্ষেত্রে একটা অংশগ্রহণমূলক নেতৃত্ব ব্যবস্থা হোক এটাতে আমরা একমত তবে এটা যেন কোনো কালচারাল কালচারাল কোনো বিষয় যেন আবার না ঢোকে যেমন নাস্তিকতা এল জিবিটি হোক বা এই ধরনের বাতিল মতবাদ যেগুলো বা ইসলামের সাথে সাংঘর্ষিক যে অনৈতিক মতবাদগুলো এগুলোকে কখনোই আমরা বরদাস্ত করতে রাজি নই এবং নতুন বাংলাদেশ যে চেতনা নিয়ে অগ্রসর হচ্ছে সেই চেতনার সাথে সাংঘর্ষিক কোনো বিষয়কে আমরা গ্রহণযোগ্য মনে করি না এবং এদেশের অধিকাংশ মানুষ সেটা মনে করে না বলে আমরা ধারণা রাখি তো আমরা আশা করছি যে আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে এদেশের গণমানুষের চেতনার সাথে সামঞ্জস্যশীল বাংলাদেশ এবং আগামীর বাংলাদেশ হবে শান্তি সুশাসন ন্যায় বিচার ন্যায় বিচারের বাংলাদেশ সর্বোপরি আগামীর বাংলাদেশ হবে যে কোনো প্রকার জুলুম এবং নৈরাজ্য থেকে মুক্ত তো এইরকম বাংলাদেশের স্বপ্ন নিয়েই আমরা বাংলাদেশ সরকার বর্তমান যিনি যারা সরকার ব্যবস্থা আছেন তাদের কাছে প্রস্তাবনা জানাচ্ছি আমরা এটুকু বলতে চাই যে বাংলাদেশের মানুষ আপনাদের পক্ষে আছে আপনাদের সমর্থন করছে আপনারা যে সংস্কারের উদ্যোগগুলো নিচ্ছেন সেই সংস্কারের উদ্যোগের পক্ষে তারা আছে আপনারা একটু শক্ত হাতে এদেশের সমাজ এবং চেতনাকে সামনে রেখে আপনারা অগ্রসর হন বাইরের কোনো চাপ হয়তো অনেক সময় আপনারা বাইরের চাপে অনেক কাজ করছেন যেটা আমরা লক্ষ্য করছি মাঝে মধ্যে এই ধরনের কোনো চাপকে আপনারা মাথায় নেবেন না এবং বাংলাদেশের মানুষের স্বার্থে এদেশের জনগণের স্বার্থে আপনারা আপনাদের দায়িত্ব পালন করে যাবেন এবং এদেশকে একটি সুন্দর পর্যায়ে আপনারা নিয়ে যাবেন ধন্যবাদ ডক্টর আহমদ আবদুল্লাহ সাকিব হাফেজ উল্লাহকে উনি সরকার বাহাদুরের প্রতি বেশ ভালো এক প্রস্তাবনা রেখেছেন তার কথার সাথে আমরা একমত পোষণ করছি এবং আমরা আপনাদের কাছে অনেক কিছু প্রত্যাশা করছি আপনারা দেশের জনগণের মনের ভাষা তাদের চাওয়া পাওয়া বুঝিয়ে সামনের দিকে আগাবেন জনগণ আপনাদেরকে সহযোগিতা করবে ইনশাল্লাহ এবং আল্লাহর গায়ে বি আপনারা সাহায্য পাবেন যেহেতু হাদি চাষে কেউ যদি ক্ষমতা চেয়ে না নেয় তো তাকে চাপিয়ে দেওয়া হয় আল্লাহ পাক তাকে সহযোগিতা করেন তো আপনি সহযোগিতা পাবেন ইনশাল্লাহ কোনোভাবেই বহির্বিশ্বের চাপ বা কোনো কিছু চাপ মাথায় নিয়ে অনৈতিক কাজ বা অনৈতিক কাজের সমর্থন এইগুলি দিয়ে এই জাতিকে ক্ষতিগ্রস্ত করবেন না এটাই অনুরোধ রয়ে গেল আল্লাহ পাক আপনাদেরকে ভালো রাখুন আল্লাহ পাক আপনাদেরকে কল্যাণকর কাজে তৌফিক দান করুন এবং আমাদেরকে আপনাদের সাথে থাকার তৌফিক দান করুন আল্লাহ আমিন ওয়াখির উদ্দাওয়ান রবিল আলমিন ধন্যবাদ প্রদর্শক প্রিয় আপনারা দেখছিলেন সময়ের সংলাপ আজকে আমরা জানলাম জাতীয় সংগীত সংবিধান এবং সে সঙ্গে অন্তর্ভুক্তিমূলক সমাজ ব্যবস্থা আমরা এ সম্পর্কিত অনেক বিষয় জানলাম আলহামদুলিল্লাহ যদি এই বিষয়ে আপনার কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আজকের পর্বটি দেখার জন্য জানাচ্ছে অসংখ্য ধন্যবাদ সে সঙ্গে সামনের পর্ব দেখার আহ্বান জানিয়ে আজকের পর্বটি আমরা এখানেই শেষ করছি সুবাহানকাল্লাম আহমদিকা আসাদুল্লাহ ইল্লাংতা আস্তাক ফিরু কৌতুবিআক আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি